রমজান শুরুর প্রায় দেড় মাস বাকি থাকলেও রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে রোজায় ব্যবহৃত পণ্যের দাম। প্রতিবছর রোজার মাসে বেশি চাহিদা থাকে তেল, চিনি, ছোলা, বেসন, ডাল, খেজুর প্রভৃতি পণ্যের। এসব পণ্যের বাজার এরই মধ্যে চড়া, তাই উদ্বেগ বাড়ছে ক্রেতার। ব্যবসায়ীরা বলছেন, ডলার ও এলসি সংকটের পাশাপাশি জ্বালানি তেলের দাম বাড়ায় এসব পণ্যের দাম বেড়েছে। পিয়াস মাহমুদের প্রতিবেদন। রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে ভিন্ন চিত্র। রমজান শুরুর আগেই রোজায় ব্যবহৃত পণ্যের দাম বেড়ে গেছে। ছোলা, চিনি, ডাল, তেল সহ যেসব পণ্য রোজায় ব্যবহৃত হয় সেসবের দাম চড়তে শুরু করেছে। বাজার করতে হয় বিধায় করলাম, দাম তো অসহনীয় পর্যায়ে চলে গেছে, কোনো নিয়ন্ত্রণ নাই কোনো জিনিসের। আগে যদি 5,000 টাকা নিয়ে বাজার নিয়ে আসতাম সব নিয়ে যাক, এখন 10,000 টাকা তা পাওয়া যাচ্ছে না। আমাদের দেশে উল্টা, এখানে রমজান আসতেছে এই উপলক্ষে সব জিনিসের দাম বাড়ায় দিস। দাম বাড়ার বিষয়টি স্বীকার করে এজন্য নানা কারণকে দায়ী করলেন বিক্রেতারা। পরিবহন খরচ বাড়ছে, জ্বালানি খরচ বাড়ছে, এলসি বাড়ছে, ডলারের দাম বাড়তি, সমস্ত অজুহাত দিয়ে এই মাঝখানে কারসাজি করে তারা সমস্ত কিছু দামটা বাড়ায়। অ্যালার্ট দিয়েই দিছে যে ওদের দাম বাড়বে, লিটারে নাকি আবার সে আগের মতো 5 লিটার 970-980 টাকা হবে, চিনির দাম বাড়বে, চিনি তো অলরেডি এখনো বেড়েই গেছে। এভাবে পণ্যের মূল্য বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। আগের যেই যতটুকু আমরা যে পরিমাণে বাসায় খাওয়া দাওয়া করতাম, এখন তার চেয়ে আসলেই কম খাওয়া দাওয়া করতে হচ্ছে, মানে জাস্ট সেভ করার জন্য। গত মাসে যে হিসাবটা করছিলাম এই মাসে আমার 4,000 টাকা বেড়ে গেছে হিসাবের বাইরে। এই 4,000 টাকা তো আমার এক্সট্রা ঋণ করে এখন ঋণ করে আমাদের চলতে হয়। গত সপ্তাহে যা কিনছি এই সপ্তাহে আর সেই দামে পাওয়া যায় না, প্রায় অলমোস্ট এভরি আইটেমই। বাজারে নজরদারি ব্যবস্থা জোরদার না হলে দাম কমানো সম্ভব নয় বলে মনে করেন ক্রেতারা। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।